منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم رمضان المبارك প্রায় বিদায়ের পথে শেষ দশ দিন জাহান্নাম থেকে নাজাতের দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা কোন না কোন উসিলায় যাতে পার পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। এর পাশাপাশি আগেকার জমানার উম্মতদের তুলনায় এই উম্মতের সওয়াব যাতে বেশি হয়, নেকি যাতে বেশি হয়, যাতে এই উম্মতের সম্মান বৃদ্ধি পায়, এই উম্মতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি পায়, এই লক্ষ্যে বছরের বিভিন্ন দিন, বিভিন্ন রাত, বিভিন্ন সময়কে ফজিলতপূর্ণ বানিয়েছেন, যাতে বান্দা অল্প আমলে অধিক সওয়াব কামাই করতে পারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে বনি ইসরাঈলের একজন আবেদের আলোচনা করলেন। আবেদ মানে ইবাদত গুজার, যে বেশি বেশি ইবাদত করে। তার ইবাদতের নিয়ম ছিল দিনের বেলায় জেহাদে অংশগ্রহণ করতেন, রাতের বেলায় ইবাদতে মগ্ন থাকতেন। তার মানে রাত দিন পুরা সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করতেন। এভাবে তার ইবাদত আর জেহাদের সিলসিলা এবং ধারা চলতে থাকে 1000 মাস পর্যন্ত। এ কথা সামনে আসার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা 100 বছর হায়াত পাইতেন, এজন্য এত দীর্ঘ সময় ইবাদতে কাটিয়ে দেয়া তাদের পক্ষে সম্ভব ছিল। আমাদের হায়াত হলো 70-এর নিচে, 60-এর উপরে গড় হায়াত। আমরা তো সময় পাই না এত ইবাদত করা, তার মানে আগের উম্মতদের ইবাদত এবং সওয়াব আর নেকি আমাদের থেকে বেশি হবে, আমাদের কম হবে, এটা তো আমাদের জন্য বড় লজ্জার ব্যাপার। ঠিক তেমনি ভাবে আরেকদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের আরেকজন মানুষের কথা আলোচনা করলেন। তিনি দীর্ঘ 1000 মাস শুধু জিহাদের ময়দানে কাটিয়েছিলেন, 1000 মাস। আর জেহাদ তো এমন একটি ইবাদত, আল জান্নাতু তাহাতা সুয়ুফ, তলোয়ারের নিচে বেহেশত, যে কোনো মুহূর্তে আমার জীবন যেতে পারে। এই সময়ও বান্দা আল্লাহকে ভোলে না এবং নিজের জীবনের মায়া করে না, জীবন উৎসর্গ করে হলেও আল্লাহকে রাজি করার চেষ্টা করে। এ হলো জেহাদ। 1000 মাস পর্যন্ত তিনি জেহাদে কাটাইলেন, কত সওয়াব কত নেকি তিনি কামাই করলেন। এই ঘটনা সামনে আসার পরও সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তাহলে আমরা তো এত সময় জিহাদে কাটাইতে পারবো না, যেহেতু আমাদের হায়াত কম।
আমাদের নেকি আগের উম্মতদের তুলনায় কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তো কিছু বলতে পারেন না যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করলেন, সূরার নাম সূরা কদর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই প্রশ্নের উত্তরে সূরাটি হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ও আমার শেষ নবীর উম্মতেরা, আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি তোমাদের উপকারার্থে কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে লাইলাতুল কদর কি, এটার ফজিলত কি, এটার দাম কি, গুরুত্ব কি, মূল্য কি? আমরা ফজিলত কোথা থেকে জানবো যদি আল্লাহ পাক না জানা? তাই তিনি জানাই দিলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদরের ফজিলত 1000 মাস থেকেও বেশি। তার মানে কেউ যদি দীর্ঘ 1000 মাস ওই বনে ইসরায়েলের ওই লোকের মতো জেহাদের ময়দানে কাটিয়ে দেয়, কিংবা দিনের বেলায় যুদ্ধের ময়দানে থাকে আর রাতের বেলায় আল্লাহ দরবারে এবাদতে রত থাকে, সে 1000 মাস পর্যন্ত এই কঠিন সাধনার এবাদতের মাধ্যমে যে পরিমাণ নেকি কামাই করেছিল, তোমরা যদি এই এক রাত এবাদত করতে পারো, 1000 মাস নয়, খায়রুম মিন আলফ শাহর, 1000 মাস থেকে অনেক বেশি, অনেক বেশি নেকি আর সওয়াব তোমরা কামাই করতে পারবে যদি এক রাত আমার এবাদতে রত থাকো। এই রাত্রে আর কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম দলে দলে ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন, জমিনে আসেন। হাদিস শরীফ আছে, নাযালা জিবরাইল ফি হাযিহি লাইলা ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরীল আমিন ফেরেশতাদের দল নিয়ে নাজিল হন জমিনের মধ্যে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি আমরিন সালাম, শান্তি নিয়ে, সুখ নিয়ে, রহমত নিয়ে নাজিল হন আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ এই রাতে যারা ইবাদত করবে, আল্লাহর বন্দেগীতে রত থাকবে, তাদের জন্য সুখ শান্তি ইত্যাদি বরাদ্দ হবে, সামনের জীবনের জন্য সুখ শান্তি পাবে। সামনের জীবন মানে শুধু দুনিয়ার নয়, দুনিয়ার পরে কবর, কবরের পরে হাসর মাঠ, তারপরে বেহেশত, সমস্ত ঘাটিতে তার জন্য সুখ শান্তি, এটা নিয়েই ওনারা নাজিল হন, অবতীর্ণ হন। ইয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তি নাজিল হতে থাকে, রহমত অবতীর্ণ হতে থাকে, ফেরেশতারা বিচরণ করতে থাকেন কতক্ষণ পর্যন্ত? সুবহে সাদের উদিত হওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে সবে সাথে কুদিত হওয়া পর্যন্ত এই পুরা রাত এই ফজিলত থাকে। অতএব এই এক রাত যদি কোনো বান্দা ঠিকঠাক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে, তো 1000 মাস থেকেও অনেক বেশি সময় ইবাদতে রত থাকলে যে সওয়াব পাইতো, তার থেকে আরো কুটি কুটি গুণ বেশি সওয়াব পাবে। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহ এই আয়াতের তাফসীর করতেন যে খায়রুম মিন আলফ শাহর আমাদের দুনিয়ার মাস হিসাবে নয়, আখেরাতের মাস হিসাবে। দুনিয়ার মাসের তুলনায় 1000 গুণ বেশি হবে কমপক্ষে আখেরাতের মাস, তো দুনিয়ার এক মাস কমপক্ষে আখেরাতের 1000 মাস। 1000 মাস যদি হয় তার মানে 1,00,000 মাস, তো আখেরাতের হিসাবে 1,00,000 মাস পর্যন্ত এবাদত করলে যে সওয়াব পাইতো, ওই এক রাতের এবাদতে এর থেকে আরো বেশি সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য উপহার দিলেন এই রাত, তাও এক রাতে 1000 মাস থেকে বেশি। কেউ যদি 80 বছর হায়াত পায়, 15 বছর ধরুন সে অপ্রাপ্ত বয়স্ক ছিল, বাকি 65 বছর সে 65টি রাতে, এই 65 রাতে যদি সে এবাদত করতে পারে, তো 65,000
মাঠ থেকেও তার স্বভাব আরো বেড়ে যাবে। বনে ইসরায়েলের ওই লোক তো শুধু 1000 মাস যুদ্ধের ময়দানে রত ছিল, আর এরা 65 বছর এবাদত করতে পারলে 65 রাত পাইলে তো 65,000 মাস থেকেও অধিক হওয়া বেরাব। এই উম্মতের সম্মানার্থে আল্লাহ পাক এই রাত দান করলেন। এই রাতের আরেকটি বিশেষ ফজিলতের কারণ, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। ইন্না আনযালনাহু, হু মানে কোরআনে কারীম, ফি লাইলাতিল কদর, এই রাতে কোরআনে কারীম নাযিল করেছেন। কেউ হয়তো প্রশ্ন করবেন যে হুজুর, কোরআনে কারীম তো 23 বছরে এসেছে আমাদের কাছে, এই রাতে নাযিল হইল কবে? এর জবাব হইল, হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম যে ওহী নাযিল হয় সেটা এই রাত ছিল। ওহির সূচনা, ওহী শুরু হয় এই রাত থেকে। এই হিসাবে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর। আর এক উত্তর বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, সেটা হইল কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিলেন লোহে মাহফুজে। মাহফুজ মানে সংরক্ষিত, লোহ মানে স্লেট, শক্তি। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে নিয়ে আসেন। একসাথে পুরা কোরআনে কারীম এই লাইলাতুল কদরে, কদরের রাতে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এসে গেছে। ওই কথা আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর। এরপরে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জত থেকে জিব্রাইল আমিন দীর্ঘ 23 বছরে আমাদের কাছে পৌঁছিয়ে গেছেন। এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হল, এই রাতে মানুষের তকদির বণ্টন হয়। আগামী বছর কে মরবে, কে বাঁচবে, কে জন্ম নিবে, কার রিজিক কি হবে, কে কোথায় থাকবে, কোথায় খাবে, মেঘ বৃষ্টি কিরকম হবে না হবে, সব কিছু এই রাতে বণ্টন হয়। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, তকদির তো আমাদের জন্মের আগে লেখা হয়ে গেছে, এই রাতে বণ্টনের কি অর্থ? তাকদীর লেখা হয়ে গেছে আমাদের জন্মেরও অনেক আগে, এটা সহি কথা, সঠিক কথা। কিন্তু প্রত্যেক বছরের তাকদীর ফেরেশতাদেরকে লিখিতভাবে বুঝে দেওয়া হয় এ রাত্রে, যাতে ফেরেশতারা ইন্তেজাম করতে আর কোন রকম সমস্যা বোধ না করেন। তো এই রাত্রে আগামী 1 বছরের কি কি কাজকর্ম ফেরেশতাদের দায়িত্বে আছে এটা সব বণ্টন করে দেওয়া হয়। এই রাত্রকে এই জন্যই লাইলাতুল কদর বলা হয়, তাকদীর থেকে কদর, আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় আগামী 1 বছরের জন্য, তাই তার নাম লাইলাতুল কদর। আর কদরের আরেক অর্থ হল সম্মান। অমুকের কাছে গিয়েছিলাম, সে কোনো ইজ্জত কদর করে না, এই কদর মানে সম্মান, সে কোনো সম্মান করে না। এই রাত্রটি যেহেতু সম্মানের রাত, এই জন্য তাকে বলা হয় লাইলাতুল কদর, এটা সম্মানের রাত। আরেক অর্থ হইল, এই রাতে যারা ইবাদত করবে তারা সম্মানিত হবে, এই জন্য রাতের নাম লাইলাতুল কদর, সম্মানিত বানানে ওয়ালি রাত, মানুষকে সম্মানিত বানাইয়ে দেয়। কাকে বানাবে? যে ইবাদতে রত থাকে তাকে। আর যে রং তামাশায় নাফরমানিতে গুনাহে লিপ্ত থাকে, যে পরিমাণ ফজিলত সেই পরিমাণ রহমত, সেই পরিমাণ গজব, তার কপাল ওই পরিমাণ পোড়া যাবে। বরকতময় জায়গায় ইবাদত করলে যে পরিমাণ সওয়াব বেশি হয়, গুনাহ করলে ওই পরিমাণে গুনাহ বেশি হয়, আল্লাহ মাফ করুন। তাই এই রাতে লাইলাতুল কদর বলা হয়। এই শেষ 10 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইল, এই রাতটি কবে আসবে নির্দিষ্টভাবে আমাদেরকে জানানো হয়নি, যে অমুক রাত, অমুক তারিখের অমুক রাত। বরং হাদিস শরীফে কথা উল্লেখ আছে, রমজানুল মুবারকের শেষ 10 রাত্রির যে কোনো এক রাত লাইলাতুল কদর হয়। এই কথাও হাদিসে উল্লেখ আছে, শেষ 10 রাতের মধ্যে আবার বেজোড় রাত যেগুলো, এগুলোর মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জোড় রাত্রা হতে পারে, তবে বেজোড় রাত্রে হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অতএব এই 10 দিনে 10 রাতে আমাদেরকে ইবাদত বাড়াই দিতে হবে, যাতে আমরা শবে কদরের ফজিলত পেতে পারি। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়বে লাইলাতুল কদরের ফজিলত থেকে সে বঞ্চিত হবে না। আর এক হাদিসে আছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে সে যেন অর্ধরাত জাগ্রত থেকে নফল ইবাদতে রত ছিল। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বাকি অর্ধরাত যেন সে জাগ্রত থেকে ইবাদতে রত ছিল, এই ফজিলত পাওয়া যায়। অতএব আমরা এই রাতগুলোতে অন্তত এশা এবং ফজরকে খুব গুরুত্বের সাথে জামাতের সাথে পড়ার চেষ্টা করি, যাতে আমরা লাইলাতুল কদরের ফজিলত থেকে একেবারে বঞ্চিত না হই। পুরা রাত ইবাদত করলে যে সওয়াব পাইতাম, দুইটি নামাজকে জামাতের সাথে পড়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছি, আর ইবাদতে রত থাকলে এটা বোনাস সওয়াব, আরো অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে। এই 10 দিন 10 রাতের আরেকটি বৈশিষ্ট্য হইল, এই 10 দিন 10 রাতে এতেকাফের হুকুম, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই 10 দিন এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। হাদিস শরীফে আছে, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব, যে ব্যক্তি এতেকাফ করে, এতেকাফ মানে বিরত থাকা, তো সে যেন গুনাহ খাতা অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে বিরত থাকলো। মসজিদ আল্লাহর ঘর, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, খায়রুল বাকা, সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ জায়গা হল জগতের মসজিদ সমূহ। তো এই উত্তমতম জায়গা 10টা দিন কাটাই দিলাম, এটা সাধারণ কথা নয়। গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে সংরক্ষিত থাকার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে 10 দিনে অনেক দ্রুত গতিতে। রমজানুল মুবারকের বরকতে প্রথম 10 দিনে আল্লাহ পাক রহমত দিয়েছিলেন, দ্বিতীয় 10 দিনে মাগফিরাত, তৃতীয় 10 দিন আল্লাহর কিছু পছন্দনীয় বান্দাদেরকে তার ঘরে ডেকে এনে বিশেষ মেহমান বানিয়ে নেন। আপনি যাকে মেহমান হিসাবে দাওয়াত দিবেন বুঝতে হবে তার সাথে আপনার সম্পর্ক ভালো। আপনার ঘরের পার্শ্ববর্তী ঘরে বসবাস করে, আপনার ঘরে অনুষ্ঠান, তাকে দাওয়াত করা হয় না। বোঝা গেছে, যদিও সে আপনার কাছে দাঁড়ে বাস করে তার সাথে আপনার সম্পর্ক ভালো নেই। আরেকজন দূরে বাস করে তারপরও সে আপনার দাওয়াত পায়, আপনার আমন্ত্রণে সে দাওয়াত খেতে আসে, বোঝা গেছে তার সাথে সম্পর্ক ভালো। আল্লাহ পাক তার ঘরে দাওয়াত দিয়ে আনবেন ওই সমস্ত বান্দাদেরকেই যাদের সাথে তার সম্পর্ক ভালো। 10 দিন তার ঘরে এসে সুযোগ করে দিলেন যে তোমরা এই 10 দিনে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা নিয়ে নাও। এই 10 দিন তার ঘরে থাকা মানে একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা এমন কেউ নেই যারা গুনাগার নয়, যাদের কিছু না কিছু গুনা না। জাহান্নামের জন্য একটি গুনাই যথেষ্ট, মানুষকে মেরে ফেলার জন্য এক ফোঁটা বিষ যথেষ্ট, 5 কেজি খাওয়া লাগবে না মরার জন্য, 1 ফোঁটা খাইলেও মানুষ মরুক। ঘর জ্বালানোর জন্য একটি মেজবাতির কাঠি যথেষ্ট, এটাই ঘর জ্বালাই দিতে পারে। জাহান্নামে নেয়ার জন্য একটি গুনাই যথেষ্ট, আমরা কেউ নেই যাদের কিছু না কিছু গুনা না। গুনা থাকা মানে আমরা সব জাহান্নামের আসামি, সেখানে ফাঁসির কাছে আমাদেরকে ঝুলতে হবে, বা তার কি উপায়। একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন একজন মানুষ ফাঁসির আসামি, নিম্ন আদালতে রায় হয়ে গেছে তার ফাঁসি হবে, এরপরে আপিল করা হইল, এর উপরের আদালতেরও রায় ফাঁসি হবে, এরপরে আপিল করা হইল হাইকোর্টে, সেখানেরও রায় বহাল ফাঁসি হবে, আবার আপিল করা হইল সুপ্রিম কোর্টে, এখানেও রায় বহাল, তাকে ফাঁসিতে ঝুলতে হবে। আর তো আপিলের জায়গা নেই, এখন বাঁচার কি বুদ্ধি। এই বেকারা অনেক চিন্তা ফিকির করে সাক্ষাৎ করতে গেছে অ্যাটর্নি জেনারেলের কাছে।
তার আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, বাঁচার কোন রাস্তা আছে কিনা আপনার শরণাপন্ন হয়েছে। অ্যাটর্নি জেনারেল সবকিছু শোনার পর বললেন আর কোন রাস্তা তো নেই, আপিলের দুয়ার তো বন্ধ, সুপ্রিম কোর্ট থেকেও রায় এসে গেছে তোমার ফাঁসি হবে, আর বাঁচার রাস্তা নেই। আসামি বলতেছে স্যার একথা তো আমিও বুঝি, আর রাস্তা নেই, আপনার কাছে আসার অর্থ কি? রাস্তা নেই তো আমিও বুঝি, আপনি যদি বলেন রাস্তা নেই তো আপনার কাছে আসলাম কেন? অনেক চিন্তা ফিকির করে বলল হ্যাঁ একটি রাস্তা আছে। কি রাস্তা? তো প্রেসিডেন্টকে গিয়ে যদি ধরতে পারো, প্রেসিডেন্ট যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পেতে পারো, এছাড়া ক্ষমার আর কোনো রাস্তা নেই। স্যার আমার মতো অপরাধী প্রেসিডেন্টের কাছে ধন্না দিব কিভাবে, আমি কি সেখানে যেতে পারবো? একটি বুদ্ধি দেই, সেই বুদ্ধি অনুযায়ী ধন্না দিবি। কি বুদ্ধি? তো প্রেসিডেন্ট নামাজ ইমান ও জামাতের সাথে নামাজ পড়ে, তুমি ফজরের আগে আগে অন্ধকারে তার ঘরের দুয়ারে গিয়ে শুয়ে থাকবে। ফজর পড়ার জন্য ঘরের দুয়ার খুলে যখন পা রাখবে তোমার শরীরে তার পা পড়বে, যেহেতু অন্ধকার দেখবে না, পা পড়লে তখন তুমি পা জড়িয়ে ধরবে আর হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিবে। প্রেসিডেন্ট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে তুমি কে, এখানে কেন কান্ত কেন? তখন তুমি তোমার বিস্তারিত ঘটনা বলবে। তো শুরুয়ে শুরুয়ে প্রথম প্রথম প্রেসিডেন্ট এই কথা বলবে তোমার বাঁচার কোনো উপায় নেই, তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে, তুমি অপরাধী, কিন্তু তুমি পা ছাড়বে না, কান্না বন্ধ করবে না, চোখের পানি ছাড়তেই থাকবে আর বলতে থাকবে যে হুজুর দরকার হয় আপনি পা দিয়ে মারাই আমাকে, এখানে মেরে ফেলি, প্রেসিডেন্টের পায়ের নিচে পড়ে মরা এটাকে আমি ভাগ্য মনে করব, ফাঁসির কাছে ঝুলতে পারব না। যে পর্যন্ত ক্ষমার পরোয়ানা জারি না করবেন আমি আপনার পা ছাড়বো না, কান্না বন্ধ করবো না। ও পা জড়িয়ে ধরে কাঁদতে থাকো, একসময় না একসময় প্রেসিডেন্টের মন নরম হবে, দিল গলবে, তখন বলবে যাও পা ছেড়ে দাও, ক্ষমার পরোয়ানা জারি করে দিলাম, তোমার ফাঁসি হবে না। এই লোক এই তরিকা এই রাস্তা অবলম্বন করে ক্ষমা পেয়ে গেছে, তার ফাঁসি হয়নি। ঠিক আমাদের অবস্থা তদ্রূপ, আমরা সকলেই জাহান্নামের ফাঁসির আসামি, এর থেকে কেউ বাঁচতে পারবো না, সকলেই গুনাহগার, বাঁচার কি উপায়? সৃষ্টি জগতের অ্যাটর্নি জেনারেল সরওয়ারে কায়নাত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পরামর্শ দিলেন, ও উম্মতেরা বাঁচার তো আর কোনো রাস্তা নেই, যেহেতু গুনাহ আছে জাহান্নামে যেতে হবে, জ্বলতে হবে, একটি রাস্তা আছে, সেটা কি? ওই দুনিয়ার মসজিদ গুলো হলো প্রেসিডেন্টের ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ। রমজানুল মুবারক হইল বছরের শ্রেষ্ঠতম মাস, আর এই মাসের শ্রেষ্ঠতম সময় হলো শেষ দশ দিন। এই শেষ দশ দিনে প্রেসিডেন্টের ঘরে গিয়ে পড়ে থাকো, কান্নাকাটি করতে থাকো যে আল্লাহ তোমার কুদরতি পা জড়িয়ে ধরে বলছি আমি ফাঁসির আসামি, জাহান্নাম থেকে বাঁচার আমার আর কোনো গতি নাই, গতি একমাত্র তুমি। আমি আমার সামর্থ্য থাকা সত্ত্বেও ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে পরিবার পরিজন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব কিছু ত্যাগ করে তোমার ঘরে পড়ে আছে, তোমার ঘরের চৌখাট আমি ছাড়বো না, কান্না আমি বন্ধ করবো না যে পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো। এইভাবে একদিন দুই দিন তিন দিন দীর্ঘ দশ দিন পর্যন্ত যখন বান্দা কান্নাকাটি করে আল্লাহ দরবারে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রেসিডেন্টের তুলনায় কোটি কোটি গুণ বেশি দয়াবান, তাঁর রহমতের সাগরে জোশ উঠবে, তরঙ্গ উঠবে, ঢেউ উঠবে, বলে দিবে বান্দা দশ দিন আমার ঘরে পড়ে আছো, ক্ষমার আশায় আমি কাউকে নিরাশ করি না, আমার দরবার নিরাশতার দরবার নয়, আমার দরবার তো হইল লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না, আমার দরবার থেকে তো সবসময় ডাকা হয় তুমি এতদিন আসোনি, আমার দরবার থেকে ডাকা হয় বাজ আ বাজ আ, আর আঁচে হাসি বাজ আ, গর্বাতে লো গোবর ভুতুর সি বাজ আ,
দরগাহে মা দরগাহে না উম্মেদ নে সদবার আগর তওবা সে কস্তি বাসা, সদবার আগর তওবা সে কস্তি বাসা। ও ভাগুড়ে গোলাম, ও অপরাধী, ফিরে আসো, ফিরে আসো, আমি তো তোমার অপেক্ষায় আছি। এমনকি মূর্তির সামনে যদি মাথা নত করে থাকো, আবারও ফিরে আসো, আমি ক্ষমার অপেক্ষায় আছি। যেহেতু তুমি আমার বান্দা, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি রহমান রহিম। শতবার হাজার বার যদি তওবা ভঙ্গ করো, তারপরেও ফিরে আসো, আমি ক্ষমাশীল, ক্ষমার জন্য তোমার অপেক্ষায় আছি। কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য এক সময় সে রেগে গেছে, বাড়িতেই থাকেন, পিতা মাতা খোঁজ করতেছে, সন্তান যতই অপরাধী হোক, যতই অবাধ্য হোক, তারপরও পত্র পত্রিকায় ঘোষণা দেয়, আমার অমুক ছেলে হারিয়ে গেছে, কেউ যদি পান তো অমুক জায়গায় পৌঁছিয়ে দিবেন। এক বছর, দুই বছর, তিন বছর ছেলে আসে না, ছেলে নাফরমান, ছেলে অকৃতজ্ঞ, কিন্তু শেষমেশ এই অপরাধী ছেলেও তখন বাড়িতে ফিরে আসে, আব্বা আম্মা কি করে, বুকে জড়াইয়ে ধরে, চোখের পানি ছেড়ে দেয়, তার গালে চুমু খায়, কপালে চুমু খায়, বাবা এতদিন তুমি কোথায় ছিলে, যত অপরাধী করতো সব ক্ষমা, তোমার জন্য কত চিন্তিত ছিলাম, যাক আবার ফিরে এসো। মানুষের তুলনায় মানুষের সৃষ্টিকর্তার মহব্বত, ভালোবাসা, দয়া মায়া কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতেছেন বন্দা তার ঘরে ফিরে আসছে, দশ দিন যাবত বসে আছে, যে বন্দা তুমি এতদিন বাইরে ছিলে, আমি তোমার অপেক্ষা ছিলাম, কবে ফিরে আসবে, শতবার হাজার বারও তুমি তওবা ভঙ্গ করেছ, সমস্যা নেই, আবার যখন ফিরে আসছো, যাও তোমাকে ক্ষমা করে দিই। এই এতেকাফের মাস, এতেকাফের সময়, এই সময় এতেকাফ মানে মরার আগে মরে যাওয়া। আমি জিন্দা, আমি চাইলে দোকানে যাইতে পারি, যাইতেছি না, যেরকম মুর্দা গাছালের হাতে, গোসলদাতার হাতে মেশিনে যে সুপর্দ করে দেয়, গোসলদাতা যদি গরম পানি দিয়ে গোসল দেয়, আমার করার কিছু নেই, ঠান্ডা পানি দিয়ে গোসল দিল, আমার করার কিছু নেই, আমাকে পরিষ্কার করে গোসল দিল কিছু নেই, পরিষ্কার না করে দিল করার কিছু নেই, গোসলদাতার হাতে আমি সুপর্দ। ঠিক বন্দা এরকম ভাবে মুর্দা হয়ে আল্লাহর ঘরে চলে আসছে, চাইলে দোকানে যেতে পারি, যাই না, আমি মুর্দা, আমি এখন আমার আল্লাহর রহমতের হাতে সুপর্দ, আমি মসজিদ থেকে বের হব না, আমি এখন চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারি, করব না, চাইলে ঘরে যাইতে পারি, যাব না, আমি মুদ্রা। ও বাঁচতে হলে মরার আগে মরে যাও, তবেই বাঁচতে পারবে। আমি প্রায় একটি ঘটনা এখানে শুনাই, মসনবী শরীফের একটি ঘটনা। ইরানের একজন ব্যবসায়ী হিন্দুস্তান আসতেছে ব্যবসার লক্ষ্যে, আসার পথে স্ত্রীকে জিজ্ঞেস করে তোমার জন্য হিন্দুস্তান থেকে কি আনবো, ছেলেকে জিজ্ঞেস করে তোমার জন্য কি আনবো, মেয়েকে জিজ্ঞেস করে তোমার জন্য কি আনবো, যার যার চাহিদা প্রকাশ করলো, আমার জন্য এই আনবেন, আমার জন্য এই আনবেন। ওই ব্যবসায়ী একটি তোতা পাখি পালতো, খাঁচার ভিতরে তোতা পাখি ঘরের দুয়ারে ঝুলাই রাখতো, ঘর থেকে বের হওয়ার পথে তোতাকেও জিজ্ঞেস করলো, ও তোতা, আমি হিন্দুস্তান চলছি ব্যবসার জন্য, তোর জন্য কি আনবো। তোতা বলে, আমার জন্য আর কি আনবেন, হিন্দুস্তানের অমুক জায়গায় গেলে দেখবেন একটি বিশাল বৃক্ষ, বড় একটি গাছ, ওই গাছে দেখবেন হাজার হাজার তোতা পাখি, আমার সালাম বলে বলবেন যে তোদের মতো একটি তোতা আমার পিঞ্জিরার ভিতরে, আমার খাঁচার ভিতরে বন্দী আছে। এই কথা বলার পর তারা আপনাকে কি সংবাদ দেয়, ওই সংবাদটি আমার জন্য নিয়ে আসবেন, আর কিছু আনা লাগবে না। ব্যবসায়ী চলে গেছে হিন্দুস্তান, ব্যবসা বাণিজ্য শেষ করে ফিরার পথে সকলের জন্য কিছু না কিছু নিল, তোতার কথা মনে করল, তোতার বলা অনুযায়ী ওই জায়গায় গিয়ে দেখেন, হ্যাঁ, একটি বিশাল গাছ, গাছে হাজার হাজার তোতা, এদেরকে লক্ষ্য করে বলল, ও তোতা পাখি, তোদের মতো একটি তোতা পাখি আমার খাঁচার ভিতরে বন্দী, ও তোদেরকে সালাম বলছে। এই কথা বলা মাত্র গাছের হাজার হাজার তোতা সব নিচে পড়ে মারা গেছে। ব্যবসায়ী আফসোস করতে করতে ফিরে আসছে, আহা, এতগুলো তোতা মরে গেল, কিন্তু করার তো কিছু নেই, জিন্দা করার ক্ষমতা তো আর ব্যবসায়ী নেই। ফিরে আসছে ইরান নিজের বাড়ি, সকলকে সকলের চাহিদা অনুযায়ী বস্তু আদি বুঝাই দিল, কিন্তু তোতার কাছে যায় না, কারণ দুঃসংবাদ, দুঃখের সংবাদ কিভাবে শোনাবে।
একদিন তোতা নিজে জিজ্ঞেস করে বসলো, মালিক গোপে তোতা আর মেগা বান্দা আকো, আঁটে গোপি আঁটে দিদি বাজে গো, আঁটে গোপি আঁটে দিদি বাজে গো। ও মালিক, সকলকে সকলের বস্তু আদি বুঝাই দিলেন, আমাকে তো আমার সংবাদ শুনাইলেন না। মালিক বলছে, তোর সংবাদ তো সুসংবাদ নয়, এই জন্য শুনাই না, মন চায় না শুনি। তো হোক দুসংবাদ, তারপরও শুনতে চাই, শুনান কি সংবাদ। তো বলে দিলেন যে তোর সংবাদ শোনার পর গাছের হাজার হাজার তোতা সব মাটিতে পড়ে মারা গেছে, এই মৃত্যু সংবাদ কি করে শুনিনি। এই সংবাদ শোনা মাত্র খাঁচার ভিতরের তোতাও ছটফট ছটফট করতে করতে সেও মারা গেছে। মৃত তোতা তো আর খাঁচায় রেখে লাভ নেই, ব্যবসায় আফসোস করতেছে, ওরাও মারা গেল, এও মারা গেল। মৃত তোতা খাঁচার দুয়ার খুলে বাইরে ফেলে দিয়ে, ফেলা মাত্র তোতা ফুরুর করে উড়ে গিয়ে ঘরের তালে বসতে। ব্যবসায় তো আশ্চর্য, কি ব্যাপার, তুই মারা গেলি, এখন তুই ঘরের তালে, তুই জিন্দা। তোতা বলে, মালিক ওই হিন্দুস্তানের তোতা আমার কাছে এই সংবাদ পাঠাইছে, মরার আগে মরে যাও তাহলে বাঁচতে পারবে। তুমি তো বন্দি, নাজাত পেতে হলে, নিষ্কৃতি পেতে হলে, আজাদ হতে হলে মরার আগে মরে যাও, বাঁচতে পারবে। ওরা ওইখানে মারা গিয়ে আমার কাছে এই সংবাদ পাঠাইছে, তাই মরে গেছি, আপনাকে দেখাই দিলাম, এখন বেঁচে গেছি, এতদিন আমি বন্দি ছিলাম, এখন আমি স্বাধীন। আপনাকেও আমি এই শিক্ষা দিতে চাই, আপনার মরার আগে যদি মরতে পারেন তাহলে বাঁচতে পারবেন, জাহান্নামের আজাব থেকে জান্নাত পেতে পারবেন। মৌতু ফাদলা আনতা মৌতু, মরার আগে মরে যাও, এটা হলো এতেকা। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দশ দিনের সমস্ত ফজিলত আমাদের সকলকে নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।